মানে তো মাছ চাষী ভাই বন্ধুরা, আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের গুলসা মাছের পোনা। তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা গুলসা মাছ চাষ করতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা সকলেই জানেন মেবিন মৎস্য হ্যাচারি এন্ড নার্সারি সারা বাংলাদেশের মধ্যে পোনা উৎপন্ন ও বিতরণে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। একটা সময় প্রাকৃতিক জলাশয়ের মধ্যে এই গুলসা মাছ প্রচুর পরিমাণ পাওয়া গেল, বর্তমানে সময়ের সাথে সাথে এই গুলসা মাছ হারিয়ে যাচ্ছে, যে কারণে কিছু মৎস্য খামারি ভাইয়েরা কৃত্রিম চাষের মাধ্যমে এই গুলসা মাছের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। আমাদের দেশের কিছু মৎস্য উদ্যোক্তারা একক ও মিশ্র ভাবে দুইভাবেই এই মাছের চাষ করছেন। গুলসা মাছটি আপনি পুকুর এবং বায়ুফলকে দুইভাবেই চাষ করতে পারবেন। গুলসা একক এবং মিশ্র ভাবে যে কোনো ধরনের পুকুরেই চাষ করতে পারবেন। গুলসা মাছ চাষে বিশেষ একটি সুবিধা হলো পুকুরে সবিস্তরের খাবার নিশ্চিত করা যায়। গুলসা মাছ চাষ করে অন্যান্য কাপ জাতীয় মাছের তুলনায় অনেকটাই বেশি লাভবান হওয়া যায়। এই গুলসা মাছ চাষের ক্ষেত্রে যে কোনো ধরনের ভাসমান ফিড খাইয়ে চাষ করা যায়। গুলসা মাছকে খাবার দেওয়ার ক্ষেত্রে সকাল সন্ধ্যায় দুই বেলায় খাবার দিতে হয়। গুলসা মাছকে ভালোভাবে পরিচর্যা করে চাষ করলে 6 থেকে 7 মাসে 15 থেকে 16টি মাছে 1 কেজির মতো ওজন হয়। বর্তমানে আমাদের দেশের বাজারগুলোতে গুলসা মাছের চাহিদাটা ব্যাপক, যে কারণে আমাদের দেশে গুলসা মাছের বাণিজ্যিক চাষ বাড়ছে। আমাদের দেশের যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা গুলসা মাছের চাষ করেন, তাদের জন্য প্রয়োজন হয় উন্নত গুলসা মাছের পোনা। কেননা উন্নত মানের পোনা ছাড়া কোনো মাছ চাষেই লাভের মুখ দেখা অসম্ভব। তাই আমাদের কাছে আপনাদের জন্য উন্নত মানের গুলসা মাছের পোনা রয়েছে। তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা গুলসা মাছ চাষ করার জন্য পোনা নিতে চান, তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা দেশের যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অক্সিজেন দিয়ে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি। এছাড়াও আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের হেঁচারির ঠিকানা দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা সরাসরি আমাদের হেঁচারিতে এসেও সকল ধরনের পোনা যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না।